তাহলে সামনে আসতেছে কি রমাদান বলেন রমাদান দেখেন রহমান রমাদান কুরআন ইনসান কি মুসলমান রহমান জানো রহমান জানো রমাদানে কুরআন দিয়েছেন ইনসানকে ইনসান বানাবার জন্য কি তাহলে রমজানের প্রথম কাজ হবে কোরআনে কারীমের তেলাওয়াত কোরআনে কারীমের কি তেলাওয়াত যারা কোরআনে কারীম পারি কমপক্ষে তিন খতম পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আমাদের ইমাম সাহেবদের জন্য কি পরিমাণ সুযোগ আমি বলি জুতাওয়ালা রমজানে বেশি জুতা নিয়ে ব্যস্ত বেশি মুদিওয়ালা মুদি নিয়ে ব্যস্ত কাপড়ওয়ালা কাপড় নিয়ে ব্যস্ত আমরাও কোরআনওয়ালা কোরআন নিয়ে ব্যস্ত হব ইনশাআল্লাহ আমার কিন্তু রক্তের ফোঁটা ফোঁটা কিন্তু কোরআন দিয়া কে জানে আপনাকে অন্য কিছু আসেনি আমার কিন্তু কোরআন শরীফ ছাড়া আর কিছু নেই আমার কিন্তু কোরআন শরীফ ছাড়া আর কিছু নেই এই তার আব্বা অবশ্য তার লাগে বাড়ি দেখে গেছে কি আমার বাপে আমাকে শুধুই কোরআন শরীফটা দিয়ে চলে গেছে ওয়াল্লাহি সব দিয়ে দিয়েছে শুধু কোরআন শরীফটা দিয়ে গেছে আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু কি দিয়ে গেছে বলেন না বাস্তব না বাস্তব হ্যাঁ এখন নাই কি শুধু একটা কোরআন দিয়ে গেছে কি শুধু কোরআন শরীফটা দিয়ে গেছে আরে কোর্সটা কি রে আমি তিন মসজিদে জুমা পড়াই আসেনি দুনিয়াত করে তিন মসজিদে জুমা পড়াই এক মসজিদে জুমা পড়াই 20,000 টাকাতে আরেক মসজিদে জুমা পড়াই 25,000 টাকাতে আরেক মসজিদে জুমা পড়াই 50,000 টাকাতে কি একদিনে তিন মসজিদে পড়াই না তিন দিনে তিন মসজিদে পড়াই একদিনে কোনো তিন মসজিদে পড়াই নি কোনো সুযোগ নাই শুধু এক পুঁজি আছে কোরআন সুবহানাল্লাহ বলেন আচ্ছা তাহলে আমাকে কোরআনের সাথে সম্পর্কটা কেমন হওয়া দরকার এক রিক্সাওয়ালা রিক্সা কিছু মুখায় দেখছে না তোরা সে সকালবেলা উঠা রিক্সা চুমুখায় কিন লেগা এটা তার মাধ্যম ছেলাওয়ালা ঠেলা গাড়ি কিছু মুখা এটা তার মাধ্যম কোরআন না আমার জীবনের মাধ্যম সুবহানাল্লাহ বলেন আমি মাঝে মাঝে আমার বাচ্চাদেরকে বলি বেশি নাচিও না জীবনে রক্তের ফোঁটা ফোঁটা কোরআন দিয়া বলেন না বাস্তব না বাস্তব বাড়ির এই মাওনা কথাটা বাড়ি করতেছেন ফাউন্ডেশন কথা পিড়ে থাকে সাততলা পিড়ে থাকে সাততলা মুরিদ থাকে গাছতলা বুঝছেন না দুনিয়া ছাড়াও দুনিয়া ছাড়াও তো মুরিদে বলে আমি কে আর কবর নিজে আমি থাকি তিস্তলা আপনি থাকেন কয়তলা আমি আর কই যাইতাম আমি কবরটি যেতাম আমার সাথে কোরআনের কি সম্পর্ক হওয়া উচিত ছিল আমাদের সাথে কোরআনে কারীমের কি সম্পর্ক হওয়া উচিত ছিল উচিত ছিল প্রত্যেকটা আলেমী দিন গোটা রমাদান এক কাজ করবে শুধু তেলাওয়াত শুধু তেলাওয়াত শুধু তেলাওয়াত উচিত ছিল কিনা বলেন না হ্যাঁ কেন জুতার ফ্যাক্টরি এলো তো তার ফ্যাক্টরি দুই মাস ধরে কর্মচারীদের ছুটি বন্ধ করে দিছে বাস্তব না বাস্তব নসিন্দি তান লুঙ্গিওয়ালারা গামছাওয়ালারা গেঞ্জিওয়ালারা কর্মচারীদের কি বন্ধ করে দিছে ছুটি বন্ধ শুধু বানায় শুধু বানায় শুধু বানায় কি লিগা সিজন সিজন তো ওদের যদি সিজন থাকে আমাদেরও তো সিজন সুবহানাল্লাহ বলেন রে আমাদেরও তো কি আমাদেরও তো সিজন ধান পাকার সিজন তো ধান যদি না কাটেন তো কি অবস্থা হবে
হবে রমাদান আমাদের কোরআনের সিজন কি বলছি বলেন রমাদান কোরআনের সিজন রমাদান কি কোরআনের সিজন যারা কোরআন শরীফ পারি তারা কি করব কোরআনের কথা খতম করবেন একজন একজন করে নিয়ত করেন একজন একজন করে আত্তলেন না একজন একজন করে হাফেজ হাফেজের জন্য কোনো কথা নাই মাগো হাফেজ তো সত্তর খতম করে যারা আমরা গায়ে হাফেজ আছি কমপক্ষে তিন খতম করবেন ইনশাআল্লাহ লাজেম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি হাফেজ হাফেজ গত রমজানে 30 খতম করছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কবুল এই রমজানে কত নিয়ত 10 খতম 30 নয় 20 বার 10 খতম ফিতরাতে হ্যাঁ আমি যখন কইছি আমার কি অবস্থা হইবো আমি এটা কি কোরআন এটা কি মাশা এবার 10 খতম কর তিন দিনে এক খতম বলেন তিন দিনের নিচে খতম হলে বেশি শরীরে কষ্ট হবে আর তারাফুজের মধ্যে কি হবে একটু সমস্যা আল্লাহ কবুল করো ঠিক আছে না সুবহান তিন দিনে এক খতম কম ইনশাআল্লাহ কম মানা যারা কত খতম নিয়ত আর কার নিয়ত আর কে কে শোনাবেন বলেন ক খতম বাবা 15 খতম সুবহান হ্যাঁ বলেন তিন দিনে এক খতম আল্লাহ কবুল আরেকজন বলেন কত খতম তিন খতম আল্লাহ কবুল করেন আরেকজন বলেন দুই খতম আল্লাহ কবুল আরেকজন বলেন ক খতম আল্লাহ কবুল করেন আরেকজন আরেকজন 10 খতম আল্লাহ কবুল করেন তিন খতম দুই তিন খতম আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ কত খতম আল্লাহ কবুল করেন তিন খতম আল্লাহ কবুল করেন হ্যাঁ দুই দুই হ্যাঁ দুই মাশাআল্লাহ আমরা আম দোয়া করতে পারেন না তাদের দোয়া দোয়া করেন আল্লাহ সবাইকে কবুল করেন এখন যদি দুই এখন যদি 2 লাখ টাকা লাগে 2 লাখ টাকা করে হাত তুলতে আপনি কিতেন আচ্ছা নারায় তার ভিতরে কত বড় লাগে তিনি আরেকজন বলেন আরেকজন বলেন 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 কয় খতম বাবা 10 খতম আরেকজন বলেন হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ দুই খতম আল্লাহ কবুল ফরমান আরেকজন দুই খতম আল্লাহ কবুল ফরমান কয় খতম আল্লাহ কবুল আল্লাহ এই পর্যন্ত আমার হায়াত বাড়ায় দেন আল্লাহ আল্লাহ এই সবগুলো খতমের নাকি এই মসজিদে যিনি জায়গা দিয়ে কবরে চলে গেছেন তার কবরে বসে এবার প্রাপ্তিটা কেমন হয়েছে আল্লাহ এই মসজিদের এই ড্রট বালি সিমেন্টে যারা অংশগ্রহণ করেছেন তাদের কবরে বুঝিয়ে দাও আল্লাহ যারা আজকে আমার আনছে আল্লাহ তাগরও বুঝিয়ে দাও আল্লাহ আমারও একটু দিয়ে দিও আমরা যারা আসছি সবাই আল্লাহ দিয়ে দিই আল্লাহ সবাইকে দিয়ে হ্যাঁ এগুলো আমার সুস্থতার রক্ষা কবচ এগুলো আমার ইজ্জতের রক্ষা কবচ এগুলো আমাদের জিন্দগি এগুলো আমাদের জিন্দগি এগুলো দিয়েই এই দেশ টিকে আছে বাংলাদেশটা টিকে আছে এগুলো দিয়ে না আমাদের মতো অরক্ষিত এক দেশ যদি করোনা চাপ দিত আমরা মরে যেতাম সব আমাদেরকে অক্সিজেনও দিতে পারতো না বাস্তব না বাস্তব বলেন না আমাদেরকে অক্সিজেন দেওয়ারও তো কি থাকতো না সুযোগ থাকতো না লেকিন আমাদের রব জিকির ফিকির দোয়া ও তেলাওয়াত দিয়ে আমাদেরকে হেফাজত করছে কি আল্লাহ তাআলা হেফাজত করছে এই ইমাম মুয়াজ্জিনদের বরকতে কেউ আসতে পারবে না ইমাম মুয়াজ্জিন আইতে পারবো কি ইমাম মুয়াজ্জিন মরে গেলে কি অবস্থা হইব তাগল লাগে চুক্তি হয়েছে কেন না করো না ইমাম মুয়াজ্জিনদের দৈত্য না আল্লাহ সুবহান বলবে লকডাউন ইমাম মুয়াজ্জিনদের বাদ দিল কি লকডাউনে ইমাম মুয়াজ্জিনদের বাদ দিল কেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমার জন্য একটু দোয়া করে দেন বিশ্বাস করেন পারি না তো আমরা কিছুই করতে পারলাম না
আল্লাহ পড়বো কোরআন শরীফ ইনশাআল্লাহ বলেন যারা হাত তুলছি ওয়াদা পুরা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যার যার ইমাম সাহেবের কাছে আয়শা রমজানের শেষ দিন এসে বলবেন হুজুর ওয়াদা করছিলাম এজন্য হুজুর পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন।